শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শাখারিপুকুর পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পথ চলা শুরু করল নূর ওয়েলফেয়ার নার্সিং হোম। নূর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এই নার্সিং হোমটি পথ চলা শুরু করল। এখানে আইসিইউ পরিষেবা ও জেনারেল ওটি, মেডিসিন এবং মাইক্রোসার্জারি পরিষেবা স্বল্প মূল্যে পাওয়া যাবে। সংস্থার কর্ণধার জানান, এই নার্সিংহোমে শয্যা ভাড়া, সার্ভিসিং চার্জ এবং সেবিকাদের কোনো মূল্য দিতে হবে না। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি নার্সিংহোমে কোনো বেড ভাড়া, সার্ভিসিং চার্জ নিচ্ছি না। আর স্বাস্থ্যসাথী কার্ড আমার এক মাসের মধ্যে চালু হয়ে যাবে। আর স্বাস্থ্যসাথী কার্ডে যে সমস্ত কেস হবে স্বাস্থ্যসাথী কার্ডে হবে। বাদ বাকি নার্সিংহোমে যে বই করে কার্ড দিয়ে 2200 টাকা করে অন্যান্য নার্সিংহোমে লাগে, আমার এখানে কোনো পয়সাই লাগে। এইরকম উদ্যোগ কেন? আমি এটা 2008 সাল থেকে নূর ওয়েলফেয়ার ট্রাস্ট নামে করে বর্তমানে সকলেই চেনে, আর এটা আমি করতাম এতদিন ধরে করে আসছি। এটা একটা নতুন প্রতিষ্ঠান একটা করলাম, যে একটা ব্র্যান্ড নিয়ে ওই নাম দিয়ে আমি একটা নার্সিং করলাম। আচ্ছা, বেড ভাড়া? বেড ভাড়া আর মানে সার্ভিসিং চার্জ আয়া চার্জ সব থাকবে। সাকারি পুকুর আমাদের 15 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে আমাদের আবিদুল হক ভাইয়ের তৈরি করা নূর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে যেখানে একটা নার্সিংহোম উদ্বোধন হলো, এই নার্সিংহোমের মূল ব্যাপার হচ্ছে যারা বিভিন্ন চিকিৎসার জন্য এই নার্সিংহোমে ভর্তি হবেন তাদের একমাত্র ওষুধের পয়সা দিতে হবে। নার্সিংহোম বেড, ডাক্তার সবই ফ্রিতে করা হবে। এদিন ফিতে কেটে এই নার্সিংহোমের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভালো পরিষেবা উনি আমাদের এখানে করেছেন এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডও এলাও হবে। আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের বর্তমান শহরের পক্ষ থেকে, তার চিন্তা ভাবনা, তার মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে কাজ করার জন্য। এতে হাজার হাজার মানুষ উপকৃত হবেন, যারা পয়সার বিনিময়ে, যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে চিকিৎসার একটা আমূল পরিবর্তন এনেছেন রোগীদের চিকিৎসা করার জন্য, যেখানে বিনা পয়সায় বিভিন্ন নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর মাধ্যমে ভর্তি হওয়া যায়। তারও মাঝখানে উনি স্বাস্থ্যসাথী তো আছে, তাছাড়া এমনিভাবে উনি ভর্তি হতে পারবে। যে কোনো রোগী তারা শুধু ওষুধের পয়সা লাগবে, আর কোনো পয়সা লাগবে না। এটা অত্যন্ত খুব ভালো কাজ। আমরা চাই এইভাবেই বর্তমান শহরের মানুষরা যদি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে, তাহলে বহু অসহায় মানুষের এইভাবে উপকৃত। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।